ব্রাহ্মণবাড়িয়ায় মন্দবাগের রেল দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন ও কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার পর রিপোর্ট দেওয়া হবে। আর রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্টেশন মাস্টার সঠিক সিগন্যাল দিয়েছিল কিনা তা নিশ্চিত করতে যাতালক বিশ্লেষণ করা হবে। জেলা প্রশাসনের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দেবে 3 কার্যদিবসের মধ্যে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মীর শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ স্টেশনের সাম্প্রতিক রেল দুর্ঘটনায় 16 জন নিহত হন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে রেল মন্ত্রণালয়ের 4 সদস্যের তদন্ত কমিটি। এরই মধ্যে কমিটি স্টেশনের প্যানেল বোর্ড ও রেজিস্টার থেকে তথ্য সংগ্রহ করেছে। 5 কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা। এখানে যে তথ্য উপাত্ত আছে প্যানেল বোর্ডের সব আমরা নিয়ে যাচ্ছি, এগুলা নিয়ে আমরা আরো যে বক্তব্য পাবো, তথ্য পাবো, সব অ্যানালাইসিস করে আমরা প্রতিবেদন রাখি। আমরা শুধু এই যে সরজমিনে তদন্ত করলাম এটা না, আমরা কাগজপত্র, হ্যাঁ, আরো তাদের জবানবন্দি সব কিছুই দেখবো। এটা আমরা দেখতে আসছি, আমাদের ইনকোয়ারির সহযোগিতা করবে, এটা আমাদের সেজন্যই আসছে। আর রেলের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ডাটালগ বিশ্লেষণ করলে জানা যাবে স্টেশন মাস্টার সঠিক সিগন্যাল দিয়েছিলেন কিনা। কি কারণে হয়েছে, আমার সিগন্যালে ডাটা লগ আছে, হ্যাঁ, এই জিনিসগুলো অ্যানালাইসিস করলে আমি সব জানতে পারবো আপাতত। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসনের 3 সদস্যের তদন্ত কমিটি। এ সময় তারা জানান, 3 কার্যদিবসের মধ্যে দেওয়া হবে তদন্ত প্রতিবেদন। কি কারণে হয়েছে ঘটনাটা সেই জিনিসটা জানার জন্যই এই তদন্ত কমিটিটা জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে, আমরা সেটাই জানার জন্য বেসিক্যালি এখানে এসেছি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।